আগামী 7 জানুয়ারি নির্বাচন বাতিলের জন্য বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ষড়যন্ত্রকারীরা বাংলাদেশে তৃতীয় পক্ষকে ক্ষমতায় আনার জন্য কাজ করছেন বলেও মন্তব্য করেন তিনি। ভোটারদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে বিশ্বকে দেখাবেন যে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন, এবং আমরা তা করতে জানি ও করতে পারি। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন আমরা করতে পারি। শনিবার দুপুরে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। গঠন করার সুযোগ করে দিয়ে বাংলাদেশ যেভাবে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, সেই উন্নয়নের পথে বাংলাদেশকে এগিয়ে যাওয়ার সাহায্য করতে হবে, কারণ তারুণ্যের শক্তি বাংলাদেশের অগ্রগতি, সেটাই আমরা বিশ্বাস করি। হয়তো মিথ্যা অপবাদ দিতে চেয়েছিল, দুর্নীতির অপবাদ দিতে চেয়েছিল, চ্যালেঞ্জ দিয়েছিলাম যে দুর্নীতি প্রমাণ করো, ওয়ার্ল্ড ব্যাংক পারে নাই, কোনো দুর্নীতি এখানে হয় নাই। সেই দিন কথা দিয়েছিলাম নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করব। আজকে নিজের টাকায় পদ্মা সেতু আমরা নির্মাণ করে বিশ্বকে আমরা দেখিয়েছি কেউ দাবায় রাখতে পারবে না। জাতির পিতার যে কথা ছিল 7ই মার্চের ভাষণে, কেউ দাবায় রাখতে পারবে না, বাঙালিকে কেউ দাবায় রাখতে পারেনি, পারবে না। নির্বাচন বানচালে যারা ষড়যন্ত্র করে, ওই ষড়যন্ত্র যারা করছে তাদেরও একদিন উপযুক্ত শাস্তি পেতে হবে, তারাও শাস্তি পাবে একদিন। আর আন্তর্জাতিক পর্যায়ে কেউ যদি নাক গলাতে আসে, আমরা সেটা মেনে নেব না। বাংলাদেশ স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।